আজ 15ই এপ্রিল, 1লা বৈশাখ, 1429 বঙ্গাব্দ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিক্স অ্যান্ড ম্যাচ, টু আওয়ার নিউ ব্লগ। আজকে 1লা বৈশাখ, তাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, সবার এই কামনাই করি। আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, কারণ বরের এমার্জেন্সি ডিউটি আর ও অফিসে, তাই সারাদিনে সেরকম কোনো প্ল্যান নেই। কিন্তু বাড়িতে পুজো হয়, বাবার বাড়ি, শ্বশুরবাড়ি, দুই বাড়িতেই পুজো হয়, কিন্তু এখন আর যাওয়া হয় না। বাড়িতে আগে ছোটোবেলায় খুব বড় করে পুজো হতো, খুব মজা করতাম এই দিনটা। প্রচুর মিষ্টি খাওয়া দাওয়া, সারাদিন পুজোর একটা আমেজ, নতুন জামা কাপড় পরা, হ্যাঁ, তো খুব ভালো কাটতো ছোটোবেলাটা। এখন সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, বাড়ির পুজো আর আগের মতন হয় না। দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পর বাড়ির পুজো অনেক ছোট হয়ে গেছে, মা বাবা যতটুকু নিজেরা পারে আয়োজন করে করে। তো তোমাদের পুজোটা কেমন কাটছে? অনেকের বাড়িতেই হয়তো পুজো হয়, অনেকেই হয়তো এই দিনটা খুব আনন্দ করো, আবার কারোর বাড়িতে পুজো হয় না, তারা আবার এই হাল খাতা টাল খাতা যারা করতে যাও, সেটাও একটা বেশ ভালো মজার বিষয়। প্রচুর মিষ্টির প্যাকেট আসে, তো সব কিছু মিলিয়ে দিনটা সবার খুব ভালো কাটুক, এটাই আশা করব। তো দেখা যাক, আমার সারাদিনে সেরকম কোনো প্ল্যান তো নেই, এখানে তো পুজো টুজো হয় না, তো দেখি কি করা যায়। আর তোমাদের দিনটা ভালো কাটুক। এটা আমার বাড়ির পুজোর কিছু মুহূর্ত, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। নববর্ষ বলে কথা, আর লাঞ্চটা একটু স্পেশাল হবে না, সেটা তো হতে পারে না, তাই দুপুরবেলা মেনুতে রয়েছে গরম গরম এগ চিকেন বিরিয়ানি। সামনে গরম গরম বিরিয়ানি নিয়ে বসে থাকা যায় না, তো লাঞ্চ রেডি আমাদের। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে এগ চিকেন বিরিয়ানি, সঙ্গে চিকেন কষা, আর আছে চাটনি, পাঁপড়, আর মিষ্টি তো আছেই। তো বড় অফিস থেকে চলে এসেছে আর অনেক বেলা হয়ে গেছে, তো এখন একটু খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নতুন জামা কাপড় পরে একদম রেডি, কি না তাকে নিয়ে একটু বেরোতে হবে, তো তাই এখন একটু বেরোবো, রেডি হয়ে গেছি। হাই ফ্রেন্ডস, সকলকে জানাই শুভ নববর্ষ। আমি নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে, আর আমি একটু বেড়ে বেড়ে করতে যাব। তো সবাই রেডি হয়ে গেছি, এবার একটু বেরোবো, যাই বাইরে, একটু বেশ ভালো হাওয়া দিচ্ছে, তো চলো নাকি। আজ শুভ নববর্ষ, সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজ প্রচন্ড গরম পড়েছে, কিন্তু বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তো চলো বাইরে একটু টাইম কাটিয়ে আসি। বেরিয়েছি একটু, আর একটু আশেপাশে ঘুরে, এখানেই কাছে একটা পার্ক আছে, তো সেই পার্কটাতেই এসেছি। বাচ্চারা বেশ, অনেক বাচ্চা আছে, আজকে ভীষণ ভিড় হয়েছে, তো সঙ্গে থাকো। Thank you.
দিনটা খুব ভালো কাটলো, সন্ধ্যাটা বিশেষ করে। আমরা কাছে একটা পার্কে এসেছি, এখানে এসে একটু বসে আড্ডা দিচ্ছি, ছেলে একটু খেলাধুলো করলো, এবার আমরা আইসক্রিম খাচ্ছি, তাই না বাবা? তো দিনটা আমার তো বেশ ভালোই কাটলো, তোমাদের কেমন কাটলো আজকের দিনটা? আশা করি সবার খুব ভালো কেটেছে, আনন্দ করেছো, খুব খুব মজা করো, আর নতুন বছর আগামী দিনগুলো আরও ভালো কাটুক সবার। প্রচুর খাওয়া দাওয়া করো, সুস্থ থাকো, প্রচুর প্রচুর মিষ্টি খাও, আর ব্যাস এইটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত টাটা।